উন্নত জীবন আর দেশে নিজের পরিবারকে ভালো রাখার আশায় বিদেশে পাড়ি দেয়া মানুষগুলোর অনেকেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। কিন্তু দেশে ফেরার পর তাদের প্রায় 70% রয়েছেন জীবিকাহীন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা পরিচালিত র্যাপিড অ্যাসেসমেন্ট অফ নিডস অ্যান্ড ভালনারেবিলিটিস অফ ইন্টারনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রিটার্ন মাইগ্রেন্টস ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশের 12 জেলায় বিদেশ ফেরত ব্যক্তিদের উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, 2020-এর ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে বিদেশ ফেরতদের প্রায় 70% জীবিকাহীন। তারা আর্থিক ও স্বাস্থ্য সংকট সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর উপর রয়েছে তাদের উপর বিশাল ঋণের বোঝা। সাক্ষাৎকার দেয়া 55% জানান পরিবার ও বন্ধুর কাছে ঋণগ্রস্ত, 40% ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে, আর 15% ঋণগ্রস্ত পাওনাদারদের কাছে। আর এসব বিভিন্ন পাওনাদারদের দিতে হচ্ছে মোটা অঙ্কের সুদ। বিদেশ ফেরতদের মধ্যে 97% কোভিড-19 প্রাদুর্ভাবের আগে যে দেশে কাজ করতেন সেই দেশেই আবার ফেরত যেতে চান।